যদি হাই আসে ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যথাসাধ্য সেটাকে দূর করার চেষ্টা করে যাতে হাই না আসে, এটি চেষ্টা করে। আর হাই যদি চলেও আসে তাহলে সেটাকে কমাবার চেষ্টা করে, বড় করে হা করে দেবে না, একটু কম করে আস্তে করে, কারণ বেশি হা করলে শয়তান হাসে তখন, আর দেখতেও খারাপ লাগে। দিনের মাসলা মাসে না জানা থাকলে যেমন হাই আসলো দিল লম্বা করে হা করে, একবারে ভিতর পুরাটা দেখা যাচ্ছে মুখে। হ্যাঁ, ফাইন আহা দুঃখমে যা থা সা, বা এখানে আরেকটি কথা বলেনি, খালিয়া রুদ্ধ মাস্তাতা, হাই যদি আসে যথাসাধ্য সেটা চাপার চেষ্টা করুন। সেটার একটা হচ্ছে যে হাই কমাবার চেষ্টা করেন, আরেকটা হাই আসলে মুখটাকে হ্যাঁ বেশি ফাঁক করবেন না, আর একটি হচ্ছে যে আপনি কাপড় টাপড় দিয়ে হ্যাঁ বা হাত দিয়ে হাই আসে, এরকম হচ্ছে আপনি সব সবাই যেন ভিতরটা না দেখতে পারেন, মুখটা হা না দেখতে পারেন, অভদ্রতা এটি, এটাও একটি। ফাইন যে জন্য অন্য হাদিস আসছে যে হাত দিয়ে অথবা কাপড় দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি। ফাইন না আহাদ মিন আতা সাহাবা, কারণ তোমাদের কারো যখন হাই আসে জাহিকা মিনহু শয়তান, শয়তান তখন হ্যাঁ হাসি দেয়, হাসতে থাকে। যা কারোর বোখারি এবং বোখারি রহমাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 6226 নম্বর, সহি মুসলিমে 2994, আবু দাউদে আছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সহি হাদিস। দ্বিতীয় আর একটি হাদিস, সেটিও সহি বোখারি 6224, তাতে আছে অফিস সাহিহি আইজান, অর্থাৎ সহিহুল বুখারীতে রয়েছে আরও একটি হাদিস, যা আতা সাহাদুকুম, তোমার তোমাদের কারো যখন হাসি হাসি আসবে, ফেল ইয়াকুল বলবে আলহামদুলিল্লাহ, ওয়ালি ইয়াকুল্লাহু আখুহু আও সাহেবহু, তার ভাই বন্ধু পাশের সঙ্গী যে বসে আছে আর তার হাসি শুনতে পেল, আলহামদুলিল্লাহ শুনতে পেল, সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। ফায়দা কাল আল্লাহ ইয়ারহামুকাল্লাহ, যদি ইয়ারহামুকাল্লাহ বলে তাহলে তাকে বলবে কি, ইয়াহদি কুমুল্লাহ ওয়ুসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুন। যেহেতু অধিকাংশ সময় হাঁচি পড়লো একজনের সাধারণত, ঠিক না, কিন্তু হাঁচির জবাব দেওয়ার ক্ষেত্রে একজন সাধারণত খুব কমই থাকে, বেশিরভাগ একাধিক লোক থাকে, এই জন্য বহু বচন শব্দ এসছে, বুঝতে পেরেছেন, ইয়াহদি কুমুল্লাহ না উল্টো হয়ে গেল, ইয়ারহামুকাল্লাহ কাকে বললেন, যার যার হাঁচি এসছে তাকে, হাঁচি একজন এসছে, তাহলে কথা ঠিক আছে। আর যখন যারা হাঁচির জবাবে আরহামকাল্লা বললো তাদের সংখ্যা বেশিরভাগই একাধিক থাকে, আর একাধিক থাকলে বহু বচন প্রয়োজন, সেই জন্য ইয়াহদি কুমুল্লা এসছে। তাহলে এখানে আরেকটি মশলা জানতে হবে, ধরেন আমরা দুইজনই আছি মাত্র, দুইজন আছি কোনো জায়গায় বসে, একজনের হাসি পড়লো, তখন আলহামদুলিল্লাহ পড়লো, সে হাসির জবাবে যে সামনে ছিল শুনলো সে কী বললো, আরহামকাল্লা, তাহলে তাকে জবাবে কী বলবো, ইয়াহদি কুমুল্লা বললো চলবে, জাহাদিসের শব্দ, বহু বচন, একজনকেও বলা যেতে পারে, সমস্যা নেই। কেমন আছেন আপনারা, বলছেন না, একজনের সাথে কথা বলছেন। তারপর সম্মানার্থে বহু বচন বলা হয়, সম্মানার্থে, এটা প্রতিটি ভাষার অলঙ্কার, সম্মানার্থে বহু বচন বলা হয়। যখন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা রাজা কোনো ঘোষণা করছে, আমরা এই করতে চাই, বলেন আমি এই করতে চাই,